আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। আজ আমি সেই আগের আচারের মতো আজকাল বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সেই কাঁচা আম্রপলি আম দিয়ে অসম্ভব মজার কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করেছি। আজকে আমি 2 কেজি কাঁচা আম নিয়ে ছুলে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটা আমকে আমি 8 পিস করে কেটে নিয়েছি। তারপরে পর্যাপ্ত পরিমাণ পানির ভিতরে আমগুলো ভিজিয়ে নিয়েছি। এখন আমি এই আমের পানির মধ্যে 100 গ্রাম পান খাওয়ার চুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এতে করে আমের ভেতরকার বেশি টক ভাব কমে যাবে। আবার আচার তৈরির সময় বা আচার তৈরির পরে নাড়াচাড়াতে এই আম আর ভেঙে যাবে না, আচারের আমগুলো আস্ত থাকবে। এই কাজটা প্লাস্টিক বা মেলামাইনের পাত্রে করাই ভালো, কেননা চুনের প্রভাবে সিলভার বা স্টিলের পাত্র নষ্ট হয়ে যাবে। তাই আমি আমগুলোকে পাত্র বদল করে নিচ্ছি। আমগুলোকে আমি এখানে একটি প্লাস্টিকের বোলে নিয়ে নিয়েছি। এবার এভাবে করে আমের বোলটা নাড়াচাড়া না দিয়ে 3 থেকে 4 ঘন্টা সময় রেখে দিব। ফিরে আসলাম 4 ঘন্টা পর। দেখুন, 4 ঘন্টার মধ্যে চুনের পানিতে আম ভিজানোর পরে আমের উপর একটা স্বচ্ছ ভাব চলে এসেছে আর আমের কষ বের হয়ে পানির উপরে হালকা বুদবুদির মতো দেখা যাচ্ছে। এখন এই আমের বোলটাকে বেসিনের কলের নিচে রেখে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে চুনের খার ভাবটা দূর করে নিব। আমের টুকরোগুলো ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছি। এবার আমার আগের আচারের মতো, যাতে করে আচার তৈরি বা নাড়াচাড়া করা হলে আচারটা গলে বা ভেঙে না যায়, তার জন্য আমের টুকরোগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে 2 মিনিট সময় নেড়ে চেড়ে পানি ঝরা দিয়ে নিব। পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। গরম পানির মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটুকু গলে যাওয়ার পর পানি ঝরা দিয়ে রাখা আমের টুকরোগুলো প্যানের গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমের টুকরোগুলোকে গরম পানির ভিতর দিয়ে 2 মিনিট সময় নেড়ে চেড়ে নিয়ে আমের পানি ঝরিয়ে আমগুলোর গায়ে লেগে থাকা পানি শুকিয়ে নিয়ে আমি 1 ঘন্টা পর ফিরে আসব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন, আমের টুকরোগুলো দেখতে বেশ চকচকে হয়ে গেছে আর আমগুলোর গায়ের পানিও ঝরে ভালোভাবে শুকিয়ে গেছে। এখানে আমি 25 গ্রাম আদা স্লাইস করে ডিজাইন করে কেটে নিয়েছি। আশা করি এই কাজটা আমরা সবাই পারি। আর এখানে 8টা শুকনা মরিচ পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। এই কাজটাও আশা করি আমরা সবাই পারি। এবার এগুলোকে পাশে রেখে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু আমি এখনো জ্বালাইনি, চুলা বন্ধ অবস্থায় এই কাজগুলো করে নিতে হবে। এবার দিচ্ছি 3টা তেজপাতা, দিচ্ছি ছোট্ট 4টা দারচিনির স্টিক, দিচ্ছি 3টা এলাচচিরা। এবার দিয়ে দেব ডিজাইন করে কেটে রাখা আদার স্লাইসগুলো। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের কুচি। এবার দিব 1 কাপ সাদা ভিনেগার। এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এই মুহূর্তে চুলার তাপ মিডিয়াম আঁচে রাখা আছে। এবার একটু নেড়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। দর্শক, এরই মাঝে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চুলার তাপ বাড়িয়ে রেখে আমের টুকরোগুলো দিয়ে দিব। আমি কাশ্মীরি আচারের মধ্যে আলাদা কোনো পানি ব্যবহার করব না। আচারে পানি ব্যবহার করা হলে আচারটা বেশি দিন রেখে খাওয়া যায় না। আমি এভাবে আচারে পানি ব্যবহার না করে আচার তৈরি করে সারা বছর ঘরে সংরক্ষণ করে খেয়ে থাকি। এবার আধা ঘন্টা সময় চুলার তাপ বাড়িয়ে রেখে আমের টুকরোগুলো সিদ্ধ করে নিব। যখন আমের টুকরোগুলোতে বেশ একটা মসৃণ ভাব চলে আসবে তখন বুঝতে হবে আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আমের টুকরোগুলোতে বেশ একটা স্বচ্ছ ভাব চলে এসেছে। এখন আমার কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি হয়ে গেছে। এবার আচারের প্যান চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে আচারটুকু ঠান্ডা করে নিয়ে একটা কাচের বয়ামের মধ্যে রেখে আরামসে পোলাও বিরিয়ানি বা এমনি এমনি খেয়ে নিতে পারবেন। আশা করি আমার এই কাঁচা আমের কাশ্মীরি আচারের রেসিপিটি আজকে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।
দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। আপনারাও আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে।